আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে জিলহজ মাসের 9 তারিখের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার বিনিময়ে, এই আমলটি করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনি এই আমল করে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই আতা করে দেবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই আমলটা করবেন মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে, আপনার মনের আশা ও কামনা বাসনাকে পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি আমল করে সফলতা লাভ করতে পারবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজন আমাকে দীর্ঘদিন থেকে, অনেকদিন থেকেই মেসেজ করছে, হুজুর আমার দোয়া কবুল হয় না, আমি যে আশা নিয়ে আমল করি সেই আশায় আমি সফল হতে পারি না, আমি যে উদ্দেশ্য নিয়ে যে আমলটাই করি আমি সফল হতে পারি না। তাদের জন্য আজকের এই আমলটি অবশ্যই আপনারা জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে যদি এই আমলটি করেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটি যদি আপনি করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবে, আপনার দোয়াকে কবুল করবে, আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। আপনি এই আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যা চাইবেন মহান রাব্বুল আলামিন আপনাকে তাই দেবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে দেখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত আমলগুলি শিখতেও পারবেন এবং দেখতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনি দীর্ঘদিন থেকে আমল করছেন, বজিফা করছেন, দোয়া করছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি আমল করছেন, আমলে আপনি সফলতা লাভ করতে পারছেন না, তাহলে অবশ্যই আজকের এই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটি প্রয়োগ করুন, ইনশাআল্লাহ অবশ্যই সাফল্য লাভ করবেন। তবে যেভাবে আমি বলবো, যেই নিয়মে বলবো, যেই পদ্ধতিতে বলবো, অবশ্যই সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করেন অবশ্যই সাফল্য লাভ করবেন। আর এমনটা না যে আমি নিজের মন গড়া করে বানিয়ে নিজের ব্যক্তিগতভাবে বলছি, তো এটা না, কোনো না কোনো আমি যেই সমস্ত আমলগুলো দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে কোনো না কোনো কেতাব থেকে নকল করি অথবা কোনো এমন এমন আমল আছে যেগুলো আমার ওস্তাদের কাছ থেকে পাওয়া, কিছু কিছু আমল রয়েছে যেগুলো কারো কাছ থেকে আমি হাসিল করেছি বা নিয়ে এসেছি, তাদের কাছ থেকে নিয়ে এসে আপনাদের কাছে শেয়ার করে দিয়া। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে অবশ্যই এই জিলহজ মাসের 9 তারিখে এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা জিলহজ মাসের 9 তারিখের ফজরের থেকে নিয়ে একদম মগরিবের আগে পর্যন্ত এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। আপনাদেরকে শুধু আমলটি ঠিক এই নিয়মে করতে হবে, সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে, আপনাদের হাইসিয়ত মোতাবিক আপনারা কিছু সাদকা খায়রাত করে দেবেন, কিছু গরিবদেরকে, কিছু যা জরুরতমানদেরকে আপনি কিছু দান খায়রাত করবেন, যতটুকু আপনার হুব্বে কুল হবে, যতটুকু আপনি পারবেন, 100 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যেটুকু পারবেন আপনি সেইটুকু দান খায়রাত করে দেবেন, অথবা যদি আপনার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে আপনি পেট ভরে কাউকে খাইয়ে দিতে পারেন। তারপরে আপনার আমলটা হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর মতো করে গোসল করবেন এবং সুন্দর যদি আপনার বাড়িতে কাপড় থাকে সেই কাপড় পরিধান করবেন। অনেক মানুষ কি করে, যখন শ্বশুর বাড়ি যাবে তখন সুন্দর সুন্দর কাপড় পরবে, বাজারে গেলে সুন্দর কাপড় পরবে, আর মসজিদ আল্লাহর ঘরে যাবে তখন ভালো কাপড় পরবে না, যখন কোনো আমলে বসবে তখন কোনো ভালো কাপড় পরবে না। আর যেই কাপড়টা আপনার কাছে ভালো রয়েছে সেই কাপড়টা আপনি পরিধান করবেন, সুন্দর মতো করে খুশবু লাগাবেন, তারপরে একটা জায়নামাজ নিয়ে কিবলার দিকে বিছিয়ে আপনি সর্বপ্রথম 2 রেকাত আপনি নফল নামাজ আদায় করবেন। 2 রেকাত নফল নামাজ আপনি আদায় করার পর কিবলার দিকে মুখ করে
আপনি 1114 বার 1114 বার আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে আপনি পাঠ করবেন প্রথম ও শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পাঠ করে নেবেন। তারপরে আপনি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন, একিন ও এখলাসের সহি আপনি আমলটা করবেন, মহান রাব্বুল আলামিনের প্রতি ভরসা বিশ্বাস রেখে আপনি আমলটা করবেন। তারপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কী কী জিনিস আতা করছে, আপনি যেটা চাইবেন না সেটাও পাবেন, যেটা চাইবেন সেটাও পাবেন। তবে মনে রাখবেন, এমন কোনো জিনিস চাইবেন না যেটা আপনাকে ইসলাম অ্যাকসেপ্ট করে না, শরীয়ত বিরোধিতা কোনো জিনিস চাওয়া যাবে না, ঠিক আছে। নাজায়েজ কোনো উদ্দেশ্য নিয়ে এই আমল করা যাবে না, জায়েজ উদ্দেশ্য নিয়ে আপনি যদি এই আমলটা করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবে, আপনি যেটা চাইবেন তার থেকে বেশি আপনাকে দিয়ে দেবে, আপনি যেটা কখনো ধারণা করতে পারেন। তবে কিন্তু আপনাকে একিন ও এখলাসের সহি আপনাকে আমল করতে হবে, আপনাকে সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা বিশ্বাস রাখতে হবে, তারপরে আপনাকে এই আমলটা করতে হবে। এই আমলটা পুরুষ ও নারী উভয়ই করতে পারেন। আমলটা করার জন্য পাক পবিত্র থাকাটা অবশ্যই প্রয়োজন, জরুরি। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন বা আপনাদেরকে ভালো লেগেছে। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই আমলটা করার জন্য আপনি কমেন্ট সেকশনে একবার অন্তত আপনি যেই ভাষাতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি লিখবেন। এটা এমন কোনো, এইটাকে বলা হয় সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ আমল, এর উপরে আর কোনো আমল নাই, এটাই সব থেকে শ্রেষ্ঠ আমল, ঠিক আছে। লফ্জটা ছোটো হলো, ওয়ার্ডগুলো ছোটো হলো, আমলটা খুবই কার্যকারী, ঠিক আছে। তার জন্য অবশ্যই আপনি একবার অন্তত যদি আপনি আমলটা করতে চান, আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কমেন্ট সেকশনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার অন্তত দেখে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও হবে সাক্ষাৎ ও মুলাকাত। আল্লাহ হাফিজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যে আপনারা 2023 সালে এই বছর আপনি কি কোরবানি করছেন বা কোরবানি দিচ্ছেন? যদি দিচ্ছেন তো কী কোরবানি দিচ্ছেন? নিজের একা বাড়িতে দিচ্ছেন নাকি কারো সঙ্গে সঙ্গীদার হয়ে বা কারো সঙ্গে আপনি ভাগে দিচ্ছেন? সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা জানতে পারবো।